সুজন চক্রবর্তী কি নাস্তে আর আপনি তাই দমদম তাই নাস্তে আর আপনি তাই ২০২৪ লোকসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম দমদম লোকসভা কেন্দ্র, এবং সেই কেন্দ্রে এবারে কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আমরা রয়েছি সুজনদার সঙ্গে, আমরা কথা বলবো। সুজনদা, আপনার বিরুদ্ধে শীলভদ্র দত্ত একসময় ব্যারাকপুরের বিধায়ক ছিলেন, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। সৌগত রায় দীর্ঘদিনের সাংসদ, তিনি প্রার্থী, লড়াইটা কি কঠিন হয়ে গেল? দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট আমাকে প্রার্থী মনোনীত করেছে, কংগ্রেস সমর্থন দিয়েছে বা ধর্মনিরপেক্ষ শক্তি সবাই সমর্থন দিচ্ছে। বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করাটা বাম শক্তিকে নিশ্চিত জয়ের পথে নিয়ে যাওয়াটা, এটাই আমাদের মানুষের কর্তব্য, মানুষের দায়িত্ব, মানুষের মনোভাব, আমি যা বুঝেছি। ফলে কে ব্যক্তি তার চেয়ে বড় কথা হচ্ছে বিজেপির এই নীতির বিরুদ্ধে লড়াই, দেশ বেঁচে দেবার নীতি, সর্বনাশ হয়ে যাচ্ছে। আরেকবার বিজেপি ক্ষমতায় আসলে সবাই পরে বুঝতে পারবেন যে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই ভিত্তিটা ১২টা বাজিয়ে দেবে। অর্থনীতির ক্ষেত্রে যা হচ্ছে সে তো বটেই, পশ্চিমবাংলায় তৃণমূল সবাই বুঝতে পারছেন যে একটা লুঠের রাজত্ব, ছেলে মেয়েদের জীবন শেষ, মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে, চোখ রাঙানি চলছে, অনুব্রত, শিবু, শাহজাহান এদের রাজত্ব চলছে, এই কখনো মেনে নেওয়া যায় না। ফলে আমার কাছে লড়াইটা রাজনৈতিক। সৌগতবাবু আমার প্রতিপক্ষ প্রার্থী, উনি কংগ্রেসের এমএলএ ছিলেন কি পরে তৃণমূলের এমপি হয়েছেন, আবার শীলভদ্র দত্ত তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, এখন বিজেপির এমপি হয়েছেন। কেউ কেউ বলছিল যে আমার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে একজন তৃণমূল আর একজন প্রাক্তন তৃণমূল, এই দুয়ের লড়াই। আমি এইভাবে দেখছি না, প্রত্যেকের দাঁড়াবার অধিকার আছে, ওরা দাঁড়িয়েছেন, আমি ওদের শুভেচ্ছা জানাই। আমার চেয়ে অনেকটাই বড় সৌগতদা, তাকে আমার শুভেচ্ছাই জানানো উচিত। প্রায় সমবয়সী বা একটু বড় হতে পারে শীলভদ্রবাবু, দুজনেই আমার পরিচয়, সেটা ব্যক্তি পরিচয়টা বড় কথা না, আমি দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি। লড়াই মানুষের লড়াই, মানুষ জিতবে। সুজন চক্রবর্তী মানে যাদবপুর কেন্দ্র, ২০০৪ সাংসদ, পরবর্তী সময় বিধায়ক, সেটাও যাদবপুর থেকে, এবারে সেই যাদবপুর কেন্দ্র থেকে সরে এসে দমদম, এটা কেন? সুজন চক্রবর্তী মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এভাবে আপনি দেখতে পারেন। সুজন চক্রবর্তী মানে গ্রাম বাংলার ছেলে, আপনি সেভাবে দেখতে পারেন। সুজন চক্রবর্তী মানে এসএফআই ২৪ পরগনা কি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য, তার সম্পাদক, সারা দেশের সম্পাদক, আপনি সেভাবে দেখতে পারেন। এইগুলো তো সময় সময় বদল হয়। তখন তো পরিচয়টা ছিল সুজন মানে এসএফআই রাজ্যের সম্পাদক, কি সুজন মানে এসএফআই সারা দেশের সম্পাদক, ওটা একটা পরিচয় ছিল। পরে যাদবপুরের সাংসদ কি বিধায়ক যাদবপুরের, তার আগে বারুইপুরের, সেটা একটা পরিচয় ছিল। আমার কাছে যাদবপুর খুবই গুরুত্বপূর্ণ, আমার অবশ্যই ভালো লাগার জায়গা, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলামও বটে। তার মানে এটা নয় যে আমি আমার পুরনো ২৪ পরগনা জেলার সত্তাটাকে ভুলতে পারি, কখনো পারি না। আমার রাজনীতির জীবন শুরু ২৪ পরগনা জেলায়, তখন অবিভক্ত ২৪ পরগনা। ফলে দমদম আমার কাছে অ্যাজ ওয়েল পরিচিত, সমানভাবেই পরিচিত। আমি দমদমের মানুষকে চিনি, দমদমের মানুষ আমাকে চেনেন, যাদবপুরের মানুষকে আর একটু বেশি চিনে, কিন্তু যাদবপুরের মানুষের সঙ্গে দমদমের প্রচুর সাযুজ্য আছে। যাদবপুর থেকে দমদম চেনা যায়, দমদম থেকে যাদবপুর চেনা যায়, আমি ওইভাবে দেখছি না। আপনার শিক্ষাগত যা যোগ্যতা বা বিভিন্ন ক্ষেত্রে আপনার সেই সেই যোগ্যতার নিরিখে বলা যায় যে একটা কর্মক্ষেত্রে একটা বড় জায়গা নিয়ে আপনি থাকতে পারতেন, সেখান থেকে ছেড়ে রাজনীতি? আমি যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে, তখন আমাকে সবাই বলেছিলেন, আমিও মনে করেছিলাম এবং আমার কাছে প্রয়োজনও ছিল, বাড়ির প্রয়োজন, লেখাপড়া করে আমার চাকরি বা কিছু একটা করতে হবে। কিন্তু পথ চলতে চলতে আমি ইনফ্যাক্ট লেট ৬০s আর্লি ৭০s, একেবারে বাচ্চা ছেলে,
তখন থেকে আমার মনে কতগুলো জিনিস জাতীয় আন্তর্জাতিক স্তরে গভীর রেখাপাত করে। আমি ছোটবেলা থেকে খবর কাগজ পড়তাম, তখন রেডিও নিউজ শুনতাম, ওটা আমার অভ্যাসের মধ্যে ছিল, হ্যাবিটের মধ্যে ছিল, ভালো লাগতো আমার। বড়রা হয়তো তাই নিয়ে দুঃসব পিছনে লেগেছে, কিরে তুই আর ক্লাস থ্রিতে পড়িস, তুই কাগজ পড়ছিস, যে আমাদের এরকম হয় আর কি তখনকার সময়। ফলে আমার দেখে শুনে চলতে চলতে এটা মনে হয়েছে যে ঠিকই, আমি ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে ব্যাচেলার্স মাস্টার্স করে আমি পিএইচডি করেছি। আমার বন্ধুরা কেউ কেউ ভেবেছে যে সুজন কী বোকারে, এত সুখের চাকরি করতে পারতো, ব্যবসা করতে পারতো। আমার বন্ধুরা একটা বড়ো অংশ বিদেশেও থাকে, তারাও পারলে একই রকম মনে করেছে। একটা বড়ো অংশ দেশের বিভিন্ন জায়গায় অধ্যাপনা করে কি বড় চাকরি করে। কেউ কেউ এরকম ভাবছিল যে লাখে লাখে টাকা পাওয়া যেত, সুজনের কাছে এগুলো কোনো গুরুত্ব নেই। আমি যদি বলেন, আমার কোনো না কোনো কারণে এটা মনে হয়েছে যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চাইতে বড় কাজ কিছু হতে পারে না। আমার একদম ছোটবেলা থেকে আমার খুব আইডিয়াজের মধ্যে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ কিংবা নেতাজি সুভাষ বোস, আইসিএস পাশ করলো, পলিটিক্যাল ভেরিফিকেশান ছেড়ে দিয়ে চলে আসলো, একটা হিরো। কিংবা আন্দামান সেলুলার জেল, সেখানে একের পর এক কমিউনিস্ট হচ্ছে, কোনো কম্প্রোমাইজ করছে না, এগুলো আমার কাছে খুব একটা হিরো আমার মনে হতো। এবং তার থেকে এদের জীবন চর্চা, তাহলে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, আমার কাছে রাজনীতির মানে হচ্ছে মানুষ, রাজনীতি মানে হচ্ছে দেশের মানুষ, দেশের জন্য কাজ করা। রাজনীতি মানে এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কারোর কাছে রাজনীতির মানে বিশাল বিশাল বাড়ি, বেআইনি সম্পদ, সম্পদের পর সম্পদ, দেশ বিদেশে টাকা রাখার জায়গা, নানান রকম এটা ওটা সেটা ইত্যাদি ইত্যাদি, তারপরে ইডি সিবিআই কেস খেয়ে দিল্লির সরকারের পায়ে হাত দিয়ে পড়ে থাকা। কারোর কাছে হতে পারে হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে দেওয়া। আমার কাছে রাজনীতির মানে কিন্তু ব্যক্তি না, আমি না, আমার কি, আমার অসুবিধা হতে পারে, কষ্ট নিশ্চয়ই হয়, যেভাবে সারাদিন কাজের মধ্যে থাকি কষ্ট হতে পারে, কিন্তু সেই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। যা করছি স্বচ্ছতার সাথে করছি, সততার সাথে করছি, মানুষের জন্য করছি, তাতে যদি মানুষের মুখের হাসি ফোটাতে পারি দারুণ খুশি। আমি 2004 ইউপিএ সরকার যখন পার্লামেন্টের মেম্বার ছিলাম, ওই তো প্রথম, আমি তো গর্ববোধ করি যে ভারতবর্ষের সরকার যখন 61 এমপি বামপন্থীদের, তখনই 100 দিনের কাজের আইন, তখনই আরটিআই অ্যাক্ট, তখনই কার্যত খাদ্য সুরক্ষার বন্দোবস্ত আইনটা চালু হলো কদিন পর, তখনই মিড ডে মিল সহ, মানে বিপন্ন, তখনই বিদেশ থেকে কার্যত এমনভাবে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে ব্যাংক বিমা সব বেসরকারিকরণ করে দেবে, উই স্ট্যান্ড ইট এগেইনস্ট, না করতে দেবো না। আমরা 61 জন ছিলাম, বামপন্থীরা যে একটু সংখ্যায় বেশি থাকলে মানুষের লাভ, আমি সেই মানুষের হয়ে কাজ করার অংশীদার হতে পেরেছি, এর চাইতে বড় গর্ব ভালো লাগার কী হতে পারে। ওই কাজটাই ভবিষ্যতে আরও বেশি সাংসদ বামপন্থী মনোভাব নিয়ে দেশকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। আর একটা বিষয় মনে পড়লো হঠাৎ এই কথা বলতে বলতে, একটা ছবি দেখেছিলাম যে ছবিটায় বিমানদা সামনে বসে রয়েছেন, তখন বিমানদা বোধ হয় SFI ছাড়ছেন বা এরম, গৌতমদা রয়েছেন, আপনি নিরুৎপল বসু সেই সময়, এবং সেই সময় একটা স্টাইলিশ চোখে রোজ চশমা পরা সুজন চক্রবর্তী, এখন পক্ককে সুজন চক্রবর্তী। এই যে বিষয়টা যখন এখন বলে যে সুজনদার বয়স হয়ে যাচ্ছে, কোথাও খারাপ লাগা তৈরি হয় কি? এবং ওই ছবিটা একটা মানে দারুণ একটা স্টাইলে ছবিটা দেখেছি। আমার বয়স হয়ে যাচ্ছেটা লোকে বলে না, কিন্তু আমায় কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমার 76 বছর বয়স। এটা এই কারণে বলি, আমার তো 76 নয়, সবাই জানে, আমিও জানি, 65 কিন্তু আমি কেন 76 বলি লোকে বলে না, লোকে কী বলছেন আপনি, আপনি শক্ত সমর্থ হয়ে। আমি এই মনোভাব থেকে বলি যে আমার পরের প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বটা আসলে বেশি, আমাদের বুঝতে হবে যে পরের প্রজন্মকে গড়ে তোলাটা আমাদের কাজ, সেই মনোভাবেই আমি চলি। আপনি যে ছবিটার কথা বলছেন, ওটা 1927 সালের ছবি, কলকাতায় ছাত্র সমাবেশ। বিমানদা তার অনেক আগেই ছাত্র ছেড়েছেন, কিন্তু বিমানদা আমাদের রাজ্যের ছাত্রদের অভিভাবক সম, রাজনৈতিক সন্ন্যাসী, কোনো সন্দেহ ব্যাপারে নেই। বিমানদা সেই সভাতে বক্তা, গৌতমদা, আমি সহ মানব মুখার্জি, নীলোৎপল বসু, আমরা সবাই ছিলাম। ওই ছবিতে আপনি আমার কুচকুচে কালো দাড়ি, এখন যেমন লোকে
সাদা চুলে আমায় আইডেন্টিফাই করে এবং ধবধবে সাদা, তখন আমাকে আইডেন্টিফাই করতো দাড়ি সুজন, দাড়িওয়ালা, ঘন কালো দাড়ি। আর আমি যেটা পড়তাম, আমি গগলস পড়তাম না কোনোদিনই, খুব স্টাইলিশ অ্যাপ্রোচটা হয়তো আমি নিতে পারিনি কখনো, কিন্তু ফটোক্রোমাটিক লেন্স, মানে রোদ আসলে একটু রোদকে চাপা দেওয়া, ওটা আমি খুব ব্যবহার করতাম তখন, একটু চোখে অসুবিধে হতো বলেই। পরে আমি দেখেছি চোখের অসুবিধা ঠিক করা হয় না, এখন আর যে কারণে সেটা পড়ি না, কিন্তু প্রয়োজন হলে পড়তেই হয়। ফলে স্টাইল বা ইত্যাদি কথা না, দাড়ি তখন ওটা একটা আইডেন্টিটি, এখন পাকা চুল সেটা একটা আইডেন্টিটি। 27 সালে ন্যাচারালি আমার এখন যা বয়স, তার চেয়ে তো অনেকটাই বয়স কম হবে, 36টা বছর কম হবে। 27 সাল মানে তো 36, 13 আর 23, 24 ধরলে 37 বছর, তখন তো আরেক রকম, তখন তো মধ্য গগন, কেন আর্লি, গগনের আর্লিতে আছি, খুব ভালো, দ্যাট ইজ এ লাইফ। আমার তো খুব বরাবরের কথা হচ্ছে, ওয়ান্স এসএফআই অলওয়েজ এসএফআই। এসএফআই যে কি বলবো, যে এনভিরনমেন্ট দেয়, যে ডিটারমিনেশন তৈরি করে, যে বোঝাপড়া তৈরি করে মানুষ চেনার, যে কমিটমেন্ট তৈরি করে, এবার দারুণ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে, খেলাধুলো, নাটক, গান, বাজনা, রাজনীতি, পড়াশুনো, রাজনীতির বাইরে সাধারণ পড়াশুনো, আমরা তো ওইসব নিয়েই থাকতাম, দ্যাট ইজ এ লাইফ। আপনি ওই ছবিটার কথা আমাকে মনে করিয়ে দিলেন, খানিকটা আমার স্মৃতিরোমন্থন হলো। একটা জিনিস জিজ্ঞেস করবো, যে এইরকম পরিস্থিতিতে আপনার প্রাক্তন একজন সহকর্মী যখন আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে, সমীর পুততুণ্ড, কোথাও খারাপ লাগে না সুজানদা? সমীর পুততুণ্ড দুর্নীতির অভিযোগ আমার সম্পর্কে এনেছে বলে আমি শুনিনি, এবং আমার ধারণা উনি আনবেন না, আনতে পারেন না, মানে আনতে পারেন না, আনতে না পারলেও যদি কেউ আনেন তাহলে সেটা তার আনফর্চুনেটনেস হবে। আমার প্রসঙ্গে দুর্নীতি সংক্রান্ত শব্দটা কেউই বলতে পারেনি, আমার ধারণা সমীরদাও বলেনি, কথাটা ভ্রান্তি আপনার হচ্ছে। আর যদি বলে থাকেন, রাজনৈতিক কারণে কেউ বলতে পারেন, আমি তৃণমূল বা বিজেপির দু একজন দু এক সময় বলে তারপর দেখা হলো হয়তো বিধানসভায়, তখন বললো কিছু মনে করবেন না, ওটা একটা রাজনীতি করে তো বলতে হলো। আলো এটা বললেন আপনি, এটি ঠিক বললেন, না 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 আমরা জানি তো, আপনার সঙ্গে আমরা জানি, ফলে এই প্রশ্নই ওঠে না। মাঝখানে একবার আমার পরিবার সম্পর্কে একটা কিছু তুলেছিল, তুলে পরে বুঝেছে যে ব্যাকফায়ার করে গেল, পুরো চেপে গেল, আমি পর্যন্ত আপনার পারলে বলছি, ও ভাই কী হলো, সেই রিপোর্টটা দাও, রিপোর্টটা দাও, তথ্যটা দাও, আর কোথায়, আর তথ্য দিচ্ছে না, পালিয়ে যাচ্ছে। ফলে এটা না, আমি বরঞ্চ খুব খুশি যে যেটা স্বাভাবিক সেটাই হচ্ছে, মানুষ নীতিগত মনোভাব থেকে আমরা যে নীতিনিষ্ঠ মনোভাবে চলি, স্বচ্ছ মনোভাবে চলি, এ নিয়ে লোকের কোনো দ্বিরুক্তি নেই। বরং লোকের একটু দু একশো আছে, আপনারা বড্ড নীতি বেশি ভাবেন, আজকাল কি অত নীতি ভাবলে হয়, এরকম দু একশো লোক মনে করেন, কিন্তু নীতি, নৈতিকতা, মূল্যবোধ, স্বচ্ছতা, সততা, এগুলো বাদ দিয়ে চলা কারোরই উচিত না, রাজনৈতিক কর্মীদের উচিত না তো বটেই, বামপন্থীরা সেই মনোভাবে চলে। শুনুন, কেন্দ্রের বিষয় আসি, যে কেন্দ্রে আপনি এবারে প্রার্থী হয়েছেন, দমদমের কোন কোন বিষয়গুলো আপনি প্রচারে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? আমি প্রচারে সাধারণভাবে প্রথম যে নিয়ে যাচ্ছি, দেখুন সবাই নাগরিক, কেউ প্রজা না, মোদিজি বলবে আর আমাদের নাচতে হবে, মমতা বলবে আমি কার্ড দিয়েছি তুমি উল্টো দিকে ভোট দিচ্ছ কেন, ওইসব মানুষ কেউ কারোর প্রজা না, মানুষ নাগরিক। ফলে দেশটাকে রক্ষা করতে হবে, দেশের কম বয়সের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে, দেশ বেঁচে দেবার কারবার চলছে, দেশটাকে বাঁচাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, মূল হচ্ছে এটা, এটা মিউনিসিপ্যালিটি ভোট না, এটা পার্লামেন্টের ভোট, মূল হচ্ছে রাজনীতি। ইলেকটোরাল বন্ডে বোঝা গেল যে দেশের সরকার একটা নিয়ম করেছে দুর্নীতিকে ব্যবস্থা করার জন্য, ভাবা যায় কখনো? এবং আমাদের দেশ একটা এমনভাবে চলছে যে বিদেশে আমাদের দেশ সম্পর্কে ক্রমশ ক্রমশ মানুষের বিতৃষ্ণা বাড়ছে, ভয়াবহ, খুব খারাপ হচ্ছে। ফলে দেশকে বাঁচাতে হবে, আমাদের বাংলা যা চলছে সবাই বুঝতে পারছেন, দমদমের মানুষ সচেতন। এই গত কয়েক বছরের মধ্যে এই তৃণমূল আসার পরেও আমি এখন যেখানে বসে আছি পানিহাটির আশপাশ, প্রিয়া বন্ধ হয়েছে, ডাকব্যাগ বন্ধ হয়েছে, ট্র্যাডিশনাল আজকের না, বহু পুরনো,
নানান কিছু যেসব বিক্রি হচ্ছে, যেসবের জমি বিক্রি হচ্ছে, সৌগতবাবু এমপি, যেসবের জমি বিক্রি হচ্ছে, আমি কদিন আগে গেছিলাম, ওয়ার্কাররা আমায় ধরে যা বললেন সেটা উত্তর সৌগতবাবুদের দেওয়া উচিত, দিতে পারবেন না এইরকম সব পরপর। ফলে জুট মিল, এখানে জুট মিল, জুট শ্রমিকদের যখন আমরা 61 জন ইউপিএ ওয়ান, তখন জুট ব্যাগের জন্য আবার নতুন নীতি প্রণয়ন করা হলো, শ্রমিকদের কথা ভেবে, মানুষের কথা ভেবে, অল্টারনেটিভ শিল্প আবার চলে গেল, সর্বনাশ হয়ে গেল, বিজেপি তৃণমূল করে লাভ কী হলো? ফলে শ্রমিকদের শ্রম কোড, শ্রমিকদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। ফলে স্থানীয়ভাবে দমদমের মানুষ এই আশ্বস্ত হতে পারবেন, যেভাবে ধ্বংস হচ্ছে তার প্রক্রিয়াকে প্রথম বন্ধ করব, রিজেনারেট কী করে করা যায় তার ব্যবস্থা করব, কম বয়সের ছেলে মেয়ে রাজ্যের সরকারটাকে সঙ্গে রেখে, সরকার বদলের লড়াই হবে 2026-এ, রাজ্যের সরকারটাকে সঙ্গে রেখে কম বয়সের ছেলে মেয়ে তাদের কাজের ব্যবস্থা কী করে হতে পারে, শিক্ষার 12টা বেজে গেল, প্রাইভেট হয়ে যাচ্ছে সব, ফলে শিক্ষা কাজ, এবং মায়েরা তো কেউ বলেনি যে আমার 500 টাকা দাও ছেলেটাকে বেকার করে রাখো, বরং পারলে বলেছে আমার ছেলেটার কাজ দাও। ফলে মায়েদের চোখের কান্না, মানুষের অস্বস্তি, জিনিসের দাম আকাশে, কাজ নেই, দুর্নীতি ভয়াবহ, যেন দুর্নীতিটা নিয়ম হয়ে গেছে। দমদমের নানাবিধ ইস্যু আছে, অনেকগুলো ফ্লাইওভারের প্রশ্ন আছে, বিশেষ করে ট্রেন কমিউনিকেশন ইন্ডাস্ট্রির অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বেআইনি নির্মাণ ইত্যাদি ইত্যাদি বিপজ্জনক জায়গায় যাচ্ছে, এই সব মিলিয়ে এই চার্টারটা দমদমের মানুষই তৈরি করবেন, আমার চাইতে তারা কম বোঝেন না। আই উইল ফলো দ্যাট, আই উইল গো বাই দ্যাট। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 100 ভাগ। দমদমের মানুষ কারো যাতে কম বোঝে না, দমদমের মানুষের উপরে আমি বিশ্বাস রাখি, তারা নিশ্চিতভাবেই, তাদের নিজেদের অভিজ্ঞতা হয়েছে, যখন মনে করেছিলেন যে বামফ্রন্টের পরিবর্তে তৃণমূল আসুক, দেখেছে তৃণমূল ঠকে গেছে, যখন মনে করেছে তৃণমূল যাক বিজেপি আসুক, ডবল ঠকে গেছে, সেই মানুষ এখন বুঝতে পারছে যে তৃণমূলও না বিজেপিও না, লাল ঝান্ডাতে আস্থা রাখাটাই সবচেয়ে ভালো, তাহলে মানুষের উপর আস্থা রাখা যায়। দমদমের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি বোধ করি। বহু পুরনো তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী, আমি পরিক্রমার মধ্যে এসে জড়িয়ে ধরে বলছেন আমি তৃণমূল কর্মী, কেউ বলছেন তৃণমূল কর্মী ছিলাম, কেউ বলছেন আমরাই তো তৃণমূলটা তৈরি করেছি, কেউ বলছেন আমরাই তো তৃণমূল থেকে বিজেপি করেছি, প্রত্যেকে পারলে বলছে এই ভুল আর যেন না হয় আমরা নিশ্চিত করব আপনাকে। আমি মানুষের উপরে আশা রাখি, বিশ্বাস রাখি, এবং জয়ের ব্যাপারে আমার পূর্ণ ভরসা আছে, কোনো সন্দেহ ব্যাপারে নেই। আমরা কথা বললাম দমদম কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বোঝে, এবং সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে সুজনবাবুর যেটা বক্তব্য বা দাবি, যে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ বিজেপি এবং তৃণমূলকে দেখেছে, এবং এবারে বাম প্রার্থীর পক্ষেই সাধারণ মানুষ দমদমবাসী তারা তাদের বক্তব্য বা তারা তাদের ভোটাধিকার দান করবে এমনটাই কিন্তু তিনি মনে করছেন, এবং জেতার ব্যাপারেও তিনি 100% আত্মবিশ্বাসী। ক্যামেরায় বরুণ ভাণ্ডারীর সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।